গেল কয়েক সপ্তাহে ইয়েমেন উপকূলে পণ্যবাহী বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এ হামলা বলে জানায় তারা। এছাড়া ইসরায়েলেও বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। আর গাজায় চলমান ইসরায়েলি বাহিনীর বর্বরতা না থামা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা। সোমবার সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, তাদের হামলায় পানামার পণ্যবাহী জাহাজ ইমিসি ক্লারা ও নরওয়ের সোয়ান আটলান্টিক ট্যাঙ্কার জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজ দুটিকে সাহায্যে এগিয়ে যায় অঞ্চলটিতে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ার। এদিকে ক্ষেপণাস্ত্রের আঘাতে এমবি সোয়ান আটলান্টিক জাহাজটির ট্যাঙ্কার অংশে আগুন ধরে যায়। তবে জাহাজের কর্মীরা সে আগুন নিয়ন্ত্রণে আনেন, এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে লোহিত সাগরে হাউথিদের হামলার কারণে হুমকিতে পড়েছে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি। ইয়েমেন ও উত্তর পশ্চিম আফ্রিকার সরু বাবেল মানদেব প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় 40% পরিচালিত হয়। এ অবস্থায় গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে নিজেদের বাণিজ্য পথ সুরক্ষায় অন্যান্য দেশের সঙ্গে একটি টাস্কফোর্স গঠনের কথা জানায়। মিরাজ মজুমদার, সময় সংবাদ।